হ্যালো গাইস, ওয়েলকাম টু নিট অল ইন ওয়ান আগেন। তো আজকে আমরা কাইনেমেটিক্সের আরেকটা সেকেন্ড একটা খুব ইন্টারেস্টিং আর খুব দারুণ একটা সিম্পল একটা ট্রিক দেখে নেবো, যেটা আমরা নর্মালি সলভ করতে গেলে প্রচুর ইকুয়েশন অফ কাইনেমেটিক্স লাগিয়ে তারপরে যা ডিফারেন্সিয়েশন করে তারপর আনসারটা আসে। এইখানে কোয়েশ্চেনটা কী দেখা যাক, সেটাও দেওয়া আছে টাইমের রেসপেক্টে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স একটা দেওয়া আছে ইকুয়েশন। এবার সেখান থেকে আমাদের ফাইন্ড দি অ্যাক্সিলারেশন ইন দি ফর্ম অফ ভেলোসিটি। তো এটা তোমরা বইতে দেখবে বড় বড় করে ইকুয়েশন লিখে তারপরে ডিফারেন্সিয়েট করে তারপরে তার কাইনেমেটিক্স ইকুয়েশনে বসিয়ে আনসার বার করা হয়। আমরা তা করব না, আমরা অনলি 10 সেকেন্ডসে বার করব। ইন্টারেস্টিং? ইয়াস, ইট ইজ ইন্টারেস্টিং। অনলি 10 সেকেন্ডে আমরা আনসারটা বার করতে পারি, অ্যান্ড ইট ইজ পসিবল। দেখা যাক কীভাবে করব। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ফর্মুলা আর একটা ফান্ডা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা 2 টাইমস ডিফারেন্সিয়েট করব। 2 টাইমস ডিফারেন্সিয়েট করব ইনটু কী করব, ভেলোসিটি ভি কিউব মাল্টিপ্লাই করে দেবো, সামনে একটা মাইনাস বসিয়ে দেবো। চলো দেখা যাক, করা যাক তাহলে কী হচ্ছে। 2 টাইমস ডিফারেন্সিয়েট, ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি কী হবে, 2ax প্লাস বি হয়ে গেল। সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েট করি কী হবে, 2a হবে প্লাস বি তো থাকবে না, কারণ কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট ইজ 0, ইজ ইকুয়ালস টু 2a হয়ে গেল। আর লাস্টে কী করবো, ভি কিউব দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এই যে এখানে বলেছি ভি কিউব, আর সামনে একটা মাইনাস বসিয়ে দেবো। দ্যাটস ইট, আনসার, দিস ইজ দ্য আনসার। এবার অনেক সময় কিছু জন হতে পারে যে স্যার কীভাবে ডিফারেন্সিয়েট হলো, বুঝতে পারছি না ডিফারেন্সিয়েশনটা। তা আমি তাও একবার করে দিচ্ছি, আমার মনে হয় না মোটামুটি সবাই জানবে, যারা 11-12 নিটে প্রিপারেশন নিচ্ছ জানবে ডিফারেন্সিয়েট কী করে করতে হয়। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এক ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে কীভাবে হবে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ বি এক্স কী হবে, ডিডি এক্স অফ a^x কী হবে, এখানে যে কনস্ট্যান্টটা আছে সামনে চলে আসবে 2 ইন্টু a, x^2-1 প্লাস বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, এটা ডিডি এক্স 2ax, এটা হয়ে গেল। আর এটা এখানে বিটা কনস্ট্যান্ট, ডিডি এক্স অফ এক্স কি 1, তাহলে 2ax প্লাস বি, এটা আমরা পেয়ে গেলাম ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো কীভাবে, কী হবে, ডিডি এক্স অফ 2ax প্লাস বি, আলাদা করে লিখে নিই, ডিডি এক্স অফ 2ax প্লাস ডিডি এক্স অফ বি, এটা তো 0 হয়ে যাবে কারণ ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট হচ্ছে 0। এখানে কনস্ট্যান্টটা কি 2, 2টা বাইরে বেরিয়ে যাবে, ডিডি এক্স অফ এ এক্স, এটাও কনস্ট্যান্ট, এটাও বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2a বেরিয়ে গেল, ডিডি এক্স অফ এক্স কি 1, এটা কি 1 হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 2a ইন্টু 1, আর এটা তো 0, তাহলে 2a। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করার পর আমরা কী পেলাম, 2a। তো 2a-এর সাথে আমরা কী বলেছি, দুবার ডিফারেন্সিয়েট করব, দুবার ডিফারেন্সিয়েট করে আমরা কী পেলাম, 2a ইন্টু কী করবো, ভি কিউব দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর সামনে কি মাইনাস থাকবে, মাইনাস, এটাই আমাদের আনসার, যেটা এখানে পেয়েছি আমি ডাইরেক্ট করেছিলাম, এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে আমরা বিভিন্ন কোয়েশ্চেন কাইনেমেটিক্সের আরও কোয়েশ্চেন নিয়ে আমি আসবো, যেগুলো খুব সিম্পল ওয়েতে আমরা সলভ করতে পারি, এত কিছু করার দরকার, এটা তো তাও এরকমভাবে দেখালাম এক্সপ্লেনেশনের জন্যে, আর আদারওয়াইজ এটা অনেক বড় ইকুয়েশন লিখে পুট করে আনসার বার করতে হয়। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা সুন্দর কাইনেমেটিক্সের একটা ট্রিক নিয়ে।